স্বস্তি নিঃশ্বাস বাংলাদেশবাসীর। টুরিস্ট ভিসা নিয়ে গেদে দর্শনা সীমান্ত দিয়ে আসা যাবে ভারতে। এতদিন পেট্টাপোল সীমান্তের ওপর ভরসা করে থাকতে হতো তাদের। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন বাংলাদেশবাসী। টুরিস্ট ভিসায় এবার থেকে গেদে দর্শনা সীমান্ত দিয়ে আসা যাবে ভারতে। এতদিন ভারতীয়রা নির্বিঘ্নে এই পথ দিয়ে বাংলাদেশে যাতায়াত করতে পারলেও এই সুবিধা পাচ্ছিলেন না বাংলাদেশবাসীরা। প্রায় 3 বছর ধরে বন্ধ ছিল সীমান্তের এই পথ। এবার থেকে বাংলাদেশবাসীরাও এই সীমান্ত সড়ক পথটি ব্যবহার করতে পারবেন, আসতে পারবেন ভারতে। সূত্র মারফত এমনটাই জানা গেছে। প্রায় 35 মাস পর আবার চালু হচ্ছে গেদে দর্শনা সীমান্ত পথ। বাংলাদেশ হাইকমিশনার ভারতীয়দের ট্যুরিস্ট ভিসার অনুমতি দিলেও মেডিকেল ইমার্জেন্সি ছাড়া এতদিন বাংলাদেশ নাগরিকদের ট্যুরিস্ট ভিসার অনুমতি ছিল না। ফলে ভারতে আসার জন্য বাংলাদেশি নাগরিকেরা এতদিন পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল সীমান্তের ওপরেই নির্ভরশীল ছিলেন। স্বাভাবিকভাবেই বেশ চাপ বেড়ে গিয়েছিল এই সীমান্তে। আমাদের এখানে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ আছে। আমরা অতি কষ্টের মধ্যে দিয়ে ফ্যামিলি নিয়ে দিন অতিবাহিত করছি, কারণ এখানে আমাদের একমাত্র রুজি রুটির রাস্তা বাংলাদেশের প্যাসেঞ্জার, যেখান থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে 100 ফ্যামিলি তাদের দিন অতিবাহিত হয়। তাই এটা চালায় আমরা আবার অত্যন্ত খুশি যে আমাদের এলাকা আবার নতুন করে গড়ে উঠবে, তারা রুজিরুটির সন্ধান পাবে। সেই সঙ্গে যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার, যাদের সুবিধা হয় এখান দিয়ে যেতে কলকাতায় বিভিন্ন পেশেন্ট, তাদেরও সুবিধা হবে। পাশাপাশি গেদে দর্শনা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের জীবিকার একমাত্র পথটিও বন্ধ হয়ে গেছিল। এখন সুখবর তো অবশ্যই, আপাতত আমরা কালকে যেটা জানতে পারলাম যে একটা সরকারি গেজেটে প্রকাশ হয়েছে যে রিওপেনিংয়ের জন্যে সোনা মসজিদ আর গেদে চেকপোস্টকে ভারত সরকার ভিসা দেওয়ার জন্যে বলেছে। কিন্তু ব্যাপার হচ্ছে দীর্ঘদিন, প্রায় 35 মাস আমরা এই চেকপোস্টের, আমি এবং আমার সাথে আমাদের কলিগ এবং অন্যান্য যারা এই কাজের সাথে জড়িত ছিল, তারা আজকে প্রায় 35 মাস বেকার হয়ে পড়েছিল। এইরকম প্রায় 200-250 পরিবার এই ফরেন কারেন্সি, তারপরে চেকপোস্ট সংলগ্ন বিভিন্ন কাজের সাথে তারা জড়িত। আজ 35 মাস পরে আমরা সত্যি এটা খুশির খবর, এইবার আবার আমরা পুরনো জায়গায় হয়তো আশা করি ফিরতে পারব। এখানে সীমান্তবর্তী এলাকায় রয়েছে বেশ কিছু খাবার হোটেল, বৈদেশিক মুদ্রা বিনিময়কারীর অফিস, হকার, কুলি, ভ্যান রিক্সা চালক। গেদে দর্শনা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় আর্থিকভাবে এরা সকলেই ভেঙে পড়েছিলেন। এখন এই সীমান্ত পুনরায় চালু হওয়ার খবরে বেশ আশাবাদী এই খেটে খাওয়া মানুষগুলি। আমরা লাইসেন্স পোর্টার রেলের আপনাদের মেইল চাচ্ছি কি রুটটা চালু হোক। আমার লাইসেন্স পোর্টার রেলওয়ে কুলি, আমাদের ব্যাগ বহন করা, নিয়ে যাওয়া নিয়ে আসা, টেনে তোলা, এক বছর 3-3.5 বছর বন্ধ, তাতে আমাদের হয়রানি, কোনো ইনকাম পত্র নাই। চালু হলে আবার আশা করি কিছু হবে। আমরা এখানে আছি দীর্ঘদিন ধরে, মনে করুন 4 বছর ধরে করোনাতে বন্ধ আছে গেদে বর্ডার। গেদে বর্ডার দিয়ে কোনো বাংলাদেশি প্যাসেঞ্জার যাতায়াত করছে না। চালু হবে, আমরাও তো কিছু বুঝতে পারিনি চালু করে হবে আর না হবে। আমরা তো এখানে মহা সমস্যায় পড়ে আছি। চালু হলে আমরা পেশা ইনকাম হলে আমরা বাঁচতে পারবো। পাশাপাশি খুশি বাংলাদেশের সাধারণ নাগরিকেরাও। এখন থেকে কম খরচেই তারা ভারতে যাতায়াত করতে পারবেন। কিন্তু আমরা এই বর্ডার দিয়ে যেতে পারলে মনে করেন যে হচ্ছে অনেক কম খরচে আমরা যেতে পারতেছি। আর এই ট্রেন দিয়ে কোনো মাঝখানে কোনো ইন্টারভাল থাকতেছে না, আমাদের জন্য খুব সুবিধা হয়েছে এই মনে করেন যে হচ্ছে এই ভিসার কারণে। গেদে দর্শনা সীমান্ত পুনরায় চালু নিয়ে সরকারিভাবে পাকাপাকি কোনো খবর এখনও আসেনি। তবে সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই গেদে দর্শনা সীমান্ত চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইয়ার থেকে মিনিস্ট্রি থেকে ইস্যু হয়েছে, সেটা আমরা অফিসিয়ালি কিছু পাইনি, কিন্তু একটা আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। সেটাতে আছে হচ্ছে 14/3/2020 যে নোটিফিকেশন ইস্যু হয়েছিল এটা বন্ধ করার জন্য, সেটাকে রিওপেনিং করা হয়েছে। ইন্ডিয়ান হাই কমিশনার যে আছে তা ওনারা এই ব্যাপারটা দেখবেন। আমাদের কাস্টমসের এটা তো পার্ট না, বাই রোডে যেটা গেদের যেটা বন্ধ ছিল সেটা
হয়তো চালু হতে পারে, এরকম একটা আমরা আশা করছি আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।